আর রহমা ইসলামিক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও এতিম ছাত্র ছাত্রীদের মধ্যে ড্রেস বিতরণ অনুষ্ঠান সম্পন্নই। শুক্রবার বিকেলে আর রহমা ইসলামিক একাডেমির মাড়ত এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভি এমপি, সভাপতিত্ব চট্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল শেখ সালামতুল্লাহ হামিদ সহ আরো বোধকেও। ইনশাআল্লাহ আমরা আরেকটা বিল্ডিং করে দেওয়ার জন্য ব্যবস্থা নেব। আরেকটা বিল্ডিং যখন হয়ে যাবে আরো 100 জন স্টুডেন্ট ছাত্র ছাত্রী আমাদের দায়িত্বে এখানে লেখাপড়া করতে পারবে। নেক্সট নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।